যে আমরা মূল কথা বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক সিস্টেমকে ধ্বংস করা হয়েছে এবং এক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে ইলেকশন কমিশন অ্যান্টি করাপশন কমিশন ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ড ডেস্ট্রয় করা হয়েছে এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক এবং আমরা এটাও বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ধরনের কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করা হয়েছে সেটি বাংলাদেশের বাইরে সকল রিসার্চ অর্গানাইজেশন সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশান এবং বাংলাদেশকে নিয়ে যারা লেখালেখি করেন আন্তর্জাতিক অঙ্গনে সকলেই বাংলাদেশকে অথরিটারিয়ান স্টেট হিসেবে আইডেন্টিফাই করেছেন বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে রাজনৈতিক প্রতিযোগিতা আছে সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং অ্যাসপারেশন সবগুলোকে ডেস্ট্রয় করেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে সেই উৎসবকে ডেস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়াম করেছি আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নাই আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন ফাংশন করে না আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি আমরা ইলেকশন করেছি দেখানো মতে সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন একটি ওয়ার্ডের ইলেকশন একটি পৌরসভার ইলেকশন ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেমটাকে ডেস্ট্রয় করে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে রূপান্তরিত হয়েছিল এই পঞ্চদশ সংশোধনী এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল বলে বাংলাদেশের সংবিধান কোনো এক কিংবা কর্তৃত্ব পরায়ণ সংবিধানের কথা বলে না এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত নয় আদালত তো কথাবার্তায় অনেক কিছুই বলেন তো সর্বশেষ আদালতের কথা আমার মুখদের শোনার চাইতে আমার কথা আমার মুখের শোনাই উত্তম হ্যাঁ আমরা বলেছি যে সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আসছিল সকল রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা ছাত্র সকলের কনসেন্সাসের ভিত্তিতে এবং সেটি হয়েছিল এরশাদ সরকারের পতনের পর প্রথম এই ব্যবস্থা বাংলাদেশে চালু হয় তখনকার প্রধান বিচারপতি জানাব শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেটি ঘটিত হয় তারপরে এগারো এগারো সংশোধনী হয় সংবিধানে এগারোতম সংশোধনী শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন এবং সেখানে যে তিন জোটের রূপরেখা ছিল রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তাহলে সেই ব্যবস্থাটা কেন ডেস্ট্রয় করতে হলো সেটি তো মতান মত ভিত্তিতে হয়েছিল কনসেনসাসের ভিত্তিতে হয়েছিল সেটিকে ডেস্ট্রয় করার নামান্তর আমাদের বেশি বেসিক আপত্তি নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রেস্টর করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যদিও রেস্টর করার কোনো প্রয়োজন ছিল না তথাপিও তারা করেছেন এটি এবং আপিল বিভাগে দেখবেন আপনি একটি রিভিউ পিটিশন হয়েছে রিভিউ পিটিশনে নিষ্পত্তি হয়েছে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা রেস্টর চাই এই জন্য চাই কারণ এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে আর সত্তর অনুচ্ছেদ নিয়ে আমরা বলেছি যে সত্তরের যে ফ্লোর ক্রসিং সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না মতামত প্রকাশ করা যাবে না আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখেন যদি তাই হয়ে থাকে তাকে লিবারিটিটুকু দেওয়া উচিত এই জন্য সত্যকেও আমরা বাতিল চেয়েছি আমরা স্পষ্ট করে মনে করি জামাত ইসলামী মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাসী এখানে পিপললেই হলো আল্টিমেট কথা জনগণ যাকে ভোট দেবে তিনিই সরকার গঠন করবেন জামাত সরকারে গেল নাকি বিরোধী দলে থাকলো এটা ডিটারমিন হবে জনগণ কি বলে তার উপরে অধিকাংশ সিটে পাশ করলে সরকার গঠন করবে পাশ করতে না পারলে আরেকজন সরকার গঠন করবে যিনি সরকার গঠন করবেন তার সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে পার্লামেন্টারি ডেমোক্রেসি জামাত ইসলামী করতে চায় ইফিসিয়েন্সির সহিত যোগ্যতার সহিত

বাংলাদেশের সিনিয়র মোস্ট কাউন্সিল মিস্টার এইচ খান বিচারপতি ছিলেন তিনি সাবমিশন রেখেছিলেন আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার রাখবেন কি রাখবেন না এই মর্মে এখানে আলোচনা করছেন আমি একটা কথা বলে যাই তিনি বলছেন আমি একটা কথা বলে যাই সেই কথা কি আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে এই বিগত পনেরো বছরের ইতিহাস বলে এই দেশে আগুনেই জ্বলেছে এই দেশের মানুষ ভোট দিতে পারেনি জ্বালাও পড়াও হয়েছে সিস্টেম বিল্ড আপ হয়নি অর্থনীতি ধ্বংস হয়েছে ডেমোক্রেটিক সিস্টেম ধ্বংস হয়েছে ইলেকশন কমিশন ধ্বংস হয়েছে এবং প্রতিটা নাগরিক হয়েছে যিনি ভোট দিতে বোঝেন ভোট পারেননি না দেওয়ার কি যন্ত্রণা এবং শুধু তাই নয় একজন দুটো পলি দুটো রিপোর্ট আমি আদালতের সামনে দিয়েছি সেই আদালতের রিপোর্টে স্পষ্ট করে বলা হচ্ছে যিনি ওই কনস্টিটিউয়েন্সিতে সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তার ভোটটিকে অন্য একজন দিয়ে দিয়েছে দ্যাট হ্যাপেন ইন বাংলাদেশ এইটাই টি এইচ এন্টিসিপেট করেছিলেন সতেরো বছর আগে আর আমাদের বুঝতে সময় লেগেছে আরো সতেরো বছর এর নামই উইজডম এর নামই জ্ঞান যে সত্তর সত্তর যে অনুচ্ছেদ আছে এখানে বলা আছে যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে সংসদে কোনো ভোট দিতে পারবেন না কিংবা কোনো মতামত প্রকাশ করতে পারবেন না কিন্তু দেখেন একজন সংসদ সদস্য একজন দলের সদস্য এই কথা বটে একই সাথে তিনি একজন ব্যক্তিও তার একটা ব্যক্তি স্বাতন্ত্র বোধ আছে একজন ইন্ডিপেন্ডেন্স আছে তার একজন ব্যক্তিত্ব আছে ইন্ডিভিজুয়ালিজম আছে তিনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে চান ডিসেন্টিং দিতে চান কোনো বিষয়ে তার মতামত তুলে ধরতে চান আমরা মনে করি ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচের অংশ হিসেবে তার এই অধিকারটুকু থাকা উচিত তাকে বন্ধ করে দেওয়া উচিত না সেই জন্য আমরা মনে করি এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন ইভেন এগেনস্ট হিমসেলফ ইভেন এগেনস্ট হিস পলিটিক্যাল পার্টি ইভেন এগেনস্ট এনি ইনস্টিটিউশন তার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত সংসদ সদস্যই বলেন আর সাংবাদিকেই বলেন আর ব্যক্তিই বলেন এভরিবডি শুড হ্যাভ দ্য রাইট